ওই দৈত্যজিন ওই গম্বুজটা উঠাইয়া ওইখান থেকে সুলাইমান পয়গম্বরের সামনে না হাজিরি করে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখে ওই গম্বুজের দরওয়াজা আছে, জানালাও আছে, বড় একটা তালা লাগানো আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়া তালার মধ্যে স্পর্শ করলেন, তালা খুলিয়া গেল। দরওয়াজা খুলিয়া তাকায়া দেখে একজন যুবক ওই গম্বুজের ভিতরে এবাদত করতেছে। দৈত্য যখন সিংহাসন, দৈত্য যখন গম্বুজটা নিয়ে আসছে, বিশাল বড় গম্বুজ, সুলাইমান পয়গম্বর ওই লোকটারে দেইখা ডাক দিয়া কয়ে, যুবক তুমি কি জিন না মানব নাকি ফেরেশতা? ওই যুবক ডাক দিয়া কয়ে, হুজুর আমি মানুষ। এত আস্তে সুবহানাল্লাহ, না খাওয়াইলো মু এক ছোটাম না গো, তা বড় করছে আমার ভাই কইছে। তাইলে আর একটু জোরে কইয়ের আমি আর বেশি না, আর কয়েকটা কথা কম। এরে আমার বাবা জেরা রে, একজন যুবক সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো দামি, সুবহানাল্লাহ, জোরে ভিতরে আসার মাধ্যম হলো আমার আব্বা আম্মার দোয়া। আমার বাবা মার দোয়ার বদৌলতে আমি এইটার ভিতরে আছি, কেমনে কি বলো? আমার আব্বা আম্মার রুগী হইয়া ঘরের ভিতরে পড়া, আমি নিজ হাত দিয়ে আমার আব্বারে আমার মারে গোসল করাইছি, নিজের হাত দিয়ে পায়খানায় পেশাবগুলো পরিষ্কার করেছি, নিজের হাতে রান্না করিয়া আব্বা আম্মারে খাওয়াইছি। আর আমি মাঝে মাঝে দেখতাম আমার মা বিছানায় শুয়া শুয়া দোয়া করছে, আল্লাহ সন্তানের প্রতিদান বদলা কেমনে দিব রে আল্লাহ, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই ছেলেকে আল্লাহ জমিনেও না সাগরের নিচেও না এমন একটা জায়গায় রইখ যেইখানে আমার সন্তানের আরাম হয়, জমিনেও না সাগরের একেবারে নিচেও না এমন একটা জায়গাতে রইখ যেই জায়গার মধ্যে আমার সন্তানের আরাম হয়, শান্তি হয়। ও হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি একদিন মনের দুঃখে সাগরের পারে গিয়ে আমার আব্বা আম্মার জন্য কাদিয়ার আল্লাহর নিকটে দোয়া করি। এমন সময় তাকায় দেখি গ এই গম্বুজটা সাগরের মাঝখান দিয়া ভাইসা ভাইসা আমার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। ও হুজুর, আমি গম্বুজটা দেখা দেখলাম বাহিরে বড় সুন্দর, ভিতরে দেখার জন্য দেখলাম দরওয়াজা খোলা, ভিতরে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দরওয়াজা লাগা গেছে। হুজুর, এই গম্বুজটা আমার নিয়ে সাগরের মাঝখানে চলে গেছে। ও হুজুর, আমি এটার ভিতরে আজকে 2000 বছর ধরে বসবাস করি। হুজুর ডাক দিয়া কই, এরে যুবক তুমি খাও কোথায় থেকে, রাত্র দিন কেমনে বুঝো? কয়ে, হুজুর এইটার ভিতরে যে আমি আছি, রাত্র হইলে গম্বুজের ভিতরটা অন্ধকার হয়ে যায়, আর দিন হইলে ভিতরটা আলোকিত হয়ে যায়। কয়, তুমি খানা খাও কোথায় থেকে? কয়, হুজুর মখমল কাপড়ে পেঁচাইয়া দৈনন্দিন আমার কাছে সকাল বিকাল একটা পেয়ালা আসি, ওই পেয়ালার মধ্যে এমন কিছু খাবার আমি পাই যে খাবারের ভিতরে দুনিয়ার হালাল খাবারের মজা কে জানে ঢুকে দেয়। একটু খাবারের মধ্যে দুনিয়ার সব খাবারের মজা আমারে ঢুকাইয়া দিছে। কি এরে যুবক, এরে যুবক, এই যে তুমি এখানে আসছো, তুমি এটা কেমনে আসছো? কয়, হুজুর আমি আমার আব্বা আম্মার খেদমত করেছি। হুজুর ডাক দিয়া কয়, জমিনে থাকবা নাকি ওইখানেই থাকবা, কোন জায়গার মধ্যে তোমার আরাম হবে? কয়, হুজুর আমি যেখানে আছি এখানে আমি ভালো আছি, আমি এটা পাইছি আমার আব্বা আম্মার দোয়ার বদৌলতি। এরে যুবক, আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার মনে কষ্ট দিও না, এরা যদি তোমার সঙ্গে আচরণ খারাপ করে তুমি উহ পর্যন্ত বলিও না, আর
আব্বা আম্মা যদি মারা যায় সোমবারে আর বৃহস্পতিবারে তোমরা আব্বা আম্মার কবর জিয়ারত কইরা, আর পারলে ডেলি একবার কইরা, আর না পারলে কমাস কম সপ্তাহে একবার, তাও না পারলে সপ্তাহে একদিন গিয়ে আব্বা আম্মার কবরের কিনারায় দাঁড়াইও, দাঁড়াইয়া তুমি কি দিবা, একবার আলহামদু পইরা, তিনবার কুল হুয়াল্লাহ পইরা, পারলে সূরা তাকাসুর, সূরা ইয়াসিন এগুলো পইরা পইরা তোমার আব্বার আব্বা আব্বা আম্মার কিনারায় দাঁড়ায় বলো আল্লাহ এগুলো আব্বা আম্মার কবরে দিয়া দাও, এগুলোর বিনিময়ে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দিও। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই, এই জমিনটার দ্বারাইয়া তুমি গুনাহ করো রে বান্দা, এই জমিনটা চিৎকার মারা মারা আমারে কয় আল্লাহ এই মানুষের বুঝ আমি এখন আর সইতে পারি না, আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও, আমি ফাঁক হইয়া তারে একটু ডাবাইয়া ফেলি, তারে শেষ করিয়া ফেলি। আমার আল্লাহ ডাক দেয় কয় মাটি রে, কয়েকদিন পরে তোমার পেটের ভিতরে তারা আসতেছে, ওই সময় মজাটা বুঝাইয়া। এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবিদের সামনে আঙ্গুলগুলো খাড়া কইরা ডাক দিয়ে কই সাহাবিরারি আমার দিকে তাকাও, আমার দিকে খেয়াল করো, এক হাতের আঙ্গুলগুলো আমার নবী আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিয়া কয় এ সাহাবিরা, যখন কবরের মধ্যে মানুষকে শোয়া দেওয়া হয় কয় মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরের দুইটা পার তত দূরে চলিয়া যায়, কয় বেনামাজে সদকুর মদকুর আল্লাহ বিরোধী যারা কয় এদের জন্য কবরের মাটি দুই দিক থেকে ফুল স্পিরিটে তার দিকে আইসা, কয় এক পাশের পাজরের হার গুলো আর এক পাশের পাজরের ভিতরে ঢুকাইয়া দেয়, এইটা নারী নাই পুরুষ নাই সবার বেলায় এমন হবে। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া দিয়া বলেন মাঝে মাঝে কবরস্থানে যাইও, দিলটারে নরম করে দিও, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে একটু চোখের পানি ফালাইও। হযরত ওসমান গনি কবর দেইখা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বাসাইছে, দাড়িগুলো ভিজাইয়া বালাইছে, সাহাবীরা ডাক দেখ ওসমান তুমি কবর দেখে এত কান্দ কেন, ওই হযরত ওসমান ডাক দিয়া কয় আল্লাহর রসুল বলেছেন পরকালের প্রথম গাটির নাম হলো কবর। খাজা মঈনুদ্দিন চিশতি ডেকে বলে হুজুর আমারে মানুষ বানায় দেন। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কে মঈনুদ্দিন আমি আমার অন্তর চক্ষু দিয়া দেখলাম তোমার দিলটার ভিতরে আল্লাহর মহাব্বতে ভরা, আর তোমার দেমাগের ভিতরে আল্লাহ এত এলেম দান করছেন যে এলেম আমার কাছেও নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কই না হুজুর আমারে মানুষ বানায় দেন, চেহারা সুরত দিয়ে মানুষ হওয়া যায় না হুজুর, আমারে চরিত্র দিয়ে মানুষ বানায় দেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই গালেবান ওনার বুকের মধ্যে আঙ্গুল লাগাইয়া উপরের দিক থেকে আঙ্গুল লাগাইয়া নিচের দিকে একটা টান দিলেন। খাজা মঈনুদ্দিন বলেন আল্লাহর ওলি আমার বুকের মধ্যে হাত লাগাইয়া টান দিতে দেরি হইছে, আমার মনে হয় আমার ভিতর থেকে কি যেন বের হইয়া উড়াল মারতেছে, আমার দিলটার ভিতরে মহাব্বত দিয়া ভরা গেল, আমি আমার আল্লাহ রব্বে কারিমের ভালোবাসা অন্তরের অন্তরের মধ্যে নিলাম। খাজা মঈনুদ্দিনকে হুজুর ডাক দিয়া কয় তুমি আমার বাড়িতে থাকবা, আমার খেদমত করবা। কয় হুজুর ঠিক আছে। এরে মুসলমান ভাইরা মানুষ হইয়া কবরে যাও, আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যাও, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন তোমার হাত দ্বারা তুমি মুসলমান হয়ে যাও, পা দ্বারা মুসলমান হয়ে যাও, জবান দ্বারা মুসলমান হয়ে যাও, এমন জীবন গঠন করো যেই জীবন জীবন মানুষ তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মানুষ বলে লোকটা বড় ভালো ছিল। আংতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান আন-নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভোবা।
তুমি মরে যাইবা মানুষ আফসোস করবে বলবে আরে লোকটা বড় ভালো ছিল লোকটা বড় ভালো ছিল বলে হুজুর আমারে মানুষ বানায়া দেন আমি আপনার কাছে থাকি আমার আল্লাহ চিনতে চায় রাসূলকে চিনতে চায় হুজুর বললেন ঠিক আছে থাকো একদিন খাজা মঈনুদ্দিনকে হুজুর আধা দড়িয়া বলে তোমার আমি একটা কথা বলতে চাই কয় হুজুর কি কথা কয় তুমি আমার সঙ্গে হজে যাইবা নি বলো সুবহানাল্লাহ বলে তুমি আমার সঙ্গে হজে যাইবা নি বলো কয় হুজুর হজে আবার কে না যায় যদি আপনি আমারে বলেন আমি আপনার সঙ্গে হজে যাব অসুবিধা নাই হুজুর পরীক্ষা করতেছি পরীক্ষা করিয়া তারে আল্লাহ মুখী বানাইতে চায় যেমন আজকে আপনারা ওয়াজ দিয়েছেন আলেম ওলামা দাওয়াত দিয়েছেন এই কথাগুলো শুনে নি আমরা নামাজি হয়ে যাই দিনদার হয়ে যাই পরহেজগার হয়ে যাই মিথ্যা ছাড়িয়া দেই সদগুর ছাড়িয়া দেই আব্বা আম্মার খেদমত করি মুসলমান এলাকার মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করি যুবকদের সঙ্গে আচরণ সুন্দর করি আরে আমার মায়েরা কান লাগাইয়া শুনবেন আপনারা যারা পর্দার ভিতরে আছেন গো মা আল্লাহ কিন্তু আপনাকে বেশি কাজ দেয় নাই নবীজি বলেন মহিলারা কয়েকটা কাজ করবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেমন একজন মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ দেয় কয় হুজুর পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে এরা জানাজাও করে এরা মাসে মাসে ওমরা করে এরা বড় হজ করে আমরা ঘরে তাইকা বাচ্চা কাচ্চা দেখি স্বামীর খেদমত করি গড়বারে গুসগা গুসগাছ করি ও নবীজি স্বামীর খেদমত করি পর্দা সহকারে চলাফেরা করি এবাদত করি আমরা অনেক কিন্তু সওয়াবের বেলায় আমরা কম পাই পুরুষ তো ওয়াজ শুনতে যায় মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে এরা হজ করে হেরা ওমরা করে হেরা অনেক আমল করে আমরা কিছু করতে পারি না নবীজি ডাক দিয়ে বলেন তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বাচ্চা কাচ্চা দেখা রাখো রান্নাবান্নার কাজ সারো স্বামীর খেদমত করো ঘরের ভিতরে থাকো পর্দা সহকারে চলাফেরা করো স্বামীর খেদমত করবা যত সময় নামাজ পড়বা রমজানের রোজা রাখবা পর্দা সহকারে চলাফেরা করবা নারীরা এই কাজগুলো করবে একটা পুরুষ বাহিরে গিয়া আবাদত কইরা যে সওয়াব পায় মহিলারা ঘরে থাকলে আল্লাহ তার আমল নামায় তত সওয়াব দান করবে এ আমার মায়েরা শুনে রাখেন আমার নবীর চেয়ে বড় কোনো নবী নাই নবীর মেয়ে ফাতেমার মতন আর কোনো দুনিয়ার মেয়েরা এমন নাই মুসলমান হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু নবীজির কাছে গেলেন চেহারাটা মলিন চেহারাটা মলিন আমার নবী জিজ্ঞেস করে এ আলী চেহারাটা মলিন কেন কি হয়েছে বলো নবীজির কাছে হযরত আলী বলেন না নবীজি কিছু হয় নাই কয় না চেহারাটা মলিন দেখলাম কি হয়েছে বলো কয় নবীজি গো রাতের বেলা আমার বিবি নিয়ে আমি বিছানায় ঘুমাইতে গেলাম এক কথায় দুই কথায় আমার বিবি আমার এমন একটা কথা বলছে আবার মা পচাইছে আমি ক্ষমাও করে দিছি কিন্তু মনের থেকে কথাটা সরতেছে না নবী আমার মনের মধ্যে একটু ব্যথা লাগছিল কষ্ট লাগছিল আমার নবী ডাক দিয়ে কালি তুমি থাকো আমি বাড়ি তোমার ঘরে যাইতেছি আমার নবী ঘরের মধ্যে গিয়া ডাক দিয়ে ফাতেমা রে তুমি আমার মেয়ে হইতে পারো হাসান হোসাইনের মা হইতে পারো শেরে খোদা আলীর বিবি হইতে পারো তবে জানিয়া করে মেয়ে মা জানিয়ে রাখো তুমি যদি স্বামীর মনে কষ্ট দাও স্বামী যদি তোমার উপরে রাগ করে আর ওই হালাতে তোমার যদি মরণ হয়ে যায় ও মা জানিয়ে রাখো তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি তোমার সবচেয়ে বেশি আদর করি সবচেয়ে বেশি মায়া করি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ বিদায়টা তোমার নিকট থেকে নিয়ে যায় আবার জেহাদের ময়দান থেকে যখন ফিরি সকলের আগে তোমার সঙ্গে দেখা করি তুমি মেয়েরা আমি এত ভালোবাসি আমি রসুল ঘোষণা দিয়ে দিয়েছি তুমি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হইবা তবে শুনিয়া রাখো গো মা তুমি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যাও আমি যদি শুনতে পাই তুমি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছ আমি জানাইয়া দেই আমি ধমকি দিলাম তোমার আমি শোনায় দিই শোন এরে মা তুমি মারা গেলে আমি পয়গম্বর হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম না নাউজবিল্লাহ জোরে কর স্বামী খুশি আমার আল্লাহ খুশি সাহাবি নিজের বিবিরে ডাক দেখ বিবিরে ঘরের মধ্যে চার দেয়ালের ভিতরে বসবাস করবা আমি আসার আগ পর্যন্ত তোমার বাপের বাড়ি যাইতে পারবা না তোমারে নিষেধ করিয়া গেলাম যাইতে পারবা না বিবিও যায় না স্বামী লম্বা সফরে চলে গেছে লম্বা সফর থেকে আসতেছে না এদিক দিয়া মেয়েটার বাবা মৃত্যু শয্যায় শায়িত হইয়া বিছানার মধ্যে শোয়া মেয়েটার খাবার দিছে মা গো আমি আসতে পারতেছি না তুমি আমার একটু আয়সা দেখা যাও মুসলমান ভাইরা রে ওই
মহিলা মেয়েটা বাবা অসুস্থের খবর সুস্থের খবর পাইয়া ঘর থেকে কেমনে বের হয়ে বাবার বাড়ি যাবে বাবার বাড়ি যাওয়া তো স্বামী নিষেধ করে গেছে নবীজির বাড়িতে গিয়া কে আল্লাহর নবী গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত যদি একটু পারমিশন দেন আমার আব্বার এক নজর দেখে আসি আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহর বান্দি তোমার স্বামী যেখানে নিষেধ করে গেছে আমি পয়গম্বর পারমিশন দেওয়ার ক্ষমতা রাখি না আমি এটা পারবো না তুমি চলিয়া যাও দুই দিন পরে আবার আব্বা খবর দিছে মা গো তোমার বাবা আমি তোমার খবর দিলাম আমার একটু দেখে যাও মেয়েটা যাইতে চায় নবীজির বাড়িতে আবার গিয়া কয় নবীজি গো পারমিশন দেন আব্বার একটু দেখে আসি একবার দুইবার তিনবার খবর দেওয়ার পর চতুর্থবারের মাথায় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেয়েটা দেখতে পারে নাই বাবার কাছে যাইতেও পারে নাই বাবার শেষ দেখাটাও দেখতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল স্বামী যখন বাড়িতে ফিরে আসছে স্বামীর কাছে সব কারগুজারি শুনাইল এইবারে স্বামী ডাক দেখে বীরে তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে আমি তো একবার তোমার এমন কঠোর হুকুম করে যাই নাই তুমি তোমার আব্বারে দেখতে যাইবা আমার পক্ষ থেকে নিষেধ নাই তুমি কেন গেলা না নবীজির কাছে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে সব ঘটনা শোনাইলেন আমার নবী ডাক দিয়ে কে আল্লাহর বান্দা তোমার বিবি যে তোমার কথা অমান্য করে নাই তোমার বিবি তার বাবারে দেখতে যায় নাই এর বিনিময়ে আল্লাহ তোমার ওই মহিলার আব্বারে মাফ করে জান্নাত দিয়া দিছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ স্বামীর কথা মানছে স্বামীর কথা মানিয়া বাবারে দেখতে যায় নাই এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ওই নারীর আব্বারে জান্নাত দেয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনবা গো মা আল্লাহর পয়গম্বর বলেন যে নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর খেদমত করবে পর্দা সহকারে চলাফেরা করবে সতীত্বকে বজায় রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে অবৈধ কাজ করবে না জিনা করবে না বিচার করবে না রসুল ডাক দিয়ে বলেন এই কাজগুলো করিয়া যে নারী মারা যাবে কবরে যাবে রসুল বলেন কবরে যাইতে দেরি হবে এরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না খাজা মইনুদ্দিন ডাক দিয়ে হুজুর আমারে মানুষ বানায় দেন মনে আছে নি খাজা মইনুদ্দিন ডাক দিয়ে হুজুর আমারে মানুষ বানায় দেন ও হুজুর আমারে একটু ওয়াজ করে দেন খাজা মইনুদ্দিনের পীর খাজা ওসমান ডাক দিয়ে বলেন এরে মইনুদ্দিন কি ওয়াজ করতাম তোমার ভিতরে ওয়াজে বড়া তোমার ভিতরে অনেক এলেম আমি তোমারে কি এলেম দিব তুমি মদি মক্কা মক্কা যাইবানি হজে যাইবানি কয় হুজুর যাব কয় তাহলে একটা কাজ করা লাগবে কয় কি কাজ কয় আমার সফর সঙ্গী হইলে তোমার একটা কাজ করা লাগবে কয় কি কাজ হুজুর কয় রাস্তার মধ্যে যদি আমি চুলা চাকি না পাই এখন তো জায়গায় জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে জায়গায় জায়গায় উন্নত সব কিছু পাওয়া যায় ওই সময়টা কিন্তু এত কিছু ছিল না চুলা চাকি মাথায় লওয়া লাগবে যখনই গরম পানি চাই আমার গরম পানি করে দেওয়া লাগবে আমি যখন যেইটা চাই তোমার সেইটা করে দেওয়া লাগবে মইনুদ্দিন ডাক দিয়ে কয় হুজুর এই উসিলায় যদি আল্লাহরে মাফ আল্লাহ আমারে মাফ করে দেয় আমার করতে কোনো অসুবিধা নেই আপনার খেদমতে সদা প্রস্তুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় তাইলে তুমি সফরের জন্য রেডি হয়ে যাও আহারে দুনিয়ার সবচেয়ে দামি সফর হলো বাইতুল্লাহর সফর যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে পরে আল্লাহর ঘরের দিকে তাকাইলে আল্লাহর রসুল ডাক দিয়ে কেন তাকাইলো আল্লাহ বিশটা রহমত দান করেন ওই ঘরটা তওয়াফ করলে আল্লাহর রসুল বলেন ষাটটা রহমত দেওয়া হয় তওয়াফের পরে দুই রেকাত নামাজ পড়লে চল্লিশটা রহমত দেওয়া হয় এরে মুসলমান বাইতুল্লাহ সবচেয়ে দামি ঘর ওই জায়গাটার চতুর্দিকে দোয়া কবুল হয় মুসলমান ওইখানে গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আর কাবার গিলে দুইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মিজাবে রহমতের নিচে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুলতাজিমের মধ্যে দুইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মাকাম ইব্রাহিমের পিছে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এরে মুসলমান কাবার হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সাফা মারওয়ায় সাই অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না দুনিয়ার সবচেয়ে দামি জায়গা খাজা মইনুদ্দিন কি ডাক দিয়ে তোমার জামা কাপড় গুছায় নাও আমারটাও গুছায় লও
তুমি আমার খেদমতের জন্য রেডি হয়ে যাও, চুলাচাকি রেডি করো, আর একটা গাড়ির ভিতরে তুমি লাকড়ি নাও, কয়লা নাও, আর আমার বদনা নাও, ওজুর বদনা লোটাটা নাও, আমার জামা কাপড় লও, তোমারটাও লও। হুজুর তারে পরীক্ষা করতেছে, পরীক্ষা করতে 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 রওনা হয়ে যাও, চলো আমার সঙ্গে। এইবার খাজা মঈনুদ্দিন জামা কাপড়ের গাঁটটি বগল তোলায় লইলেন, আর চুলাটা মাথায় নিয়ে হুজুরের পিছনে পিছনে রওনা দিলেন। সুবহানাল্লাহ, তারা এমনি এত দামি হয় নাই, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা। কি খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? তাহলে মুসলমান ভাই বাইরা রে আমার, এই তুমি কি করবা? পরে পরে পরে, এরে আমার মুসলমান বাবা, যে একটু কান লাগায় কথাগুলো শোনেন, ধ্যান মগ্ন আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা এত দামি কেন হইলাম, আল্লাহর এত পেয়ারা কেন হইছে? এরে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ রওনা দিয়েছেন হুজুরের পিছনে পিছনে রওনা, মাথার মধ্যে চুলা, গরম চুলা, গরম চুলা, হুজুর আল্লাহর বান্দাটারে পরীক্ষা করতেছে, গরম চুলা চাকি লইয়া রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই, চলছে তো চলছে। একদিক দিয়ে মুসলমান জামা কাপড়ের গাঁটটি, কয়লার গাঁটটি, বদনা লইয়া মাথার মধ্যে চুলা লইয়া রওনা দিছে। অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ, আল্লাহর বলি তাকায় দেখে গো খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাটা বিয়ে বিয়ে পানিগুলো ঝর্ণার মতন পড়তেছে, পুরা শরীরটা গরমাক্ত হয়ে গেছে। হুজুর পিছনের দিকে তাকায় ডাক দেখ, মঈনুদ্দিন মনে হয় তোমার কষ্ট হইতেছে, এই মরুভূমির পথ দিয়ে হাঁটতে তোমার কষ্ট হয়, দেখেন কি জবাব দেয়। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর বলি আমার কোনো কষ্ট হয় না, কয় চেহারাটা কামায় গেছে, তোমার জামা কাপড়গুলো ভিজে গেছে, কি বলো কষ্ট হয় নাই? কয় না হুজুর কষ্ট হয় না। কয় কেন? কয় আমি গরম চুলা মাথায় লইয়া আপনার পিছনে হাইটা হাইটা হাসরের কঠিন দিনের মোরাকাবা করতেছি, আমি হাসরের দিনের মোরাকাবা করি জানেননি কেন? কয় নিচের জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, সূর্যের বারোটা মুখ যখন মানুষের দিকে ঘুরাই দেওয়া হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, হয়রান পেরেশান হয়ে যাবে, পাগলের মতন দৌড়াইতে থাকবে। হুজুর আমি হাসুরের কঠিন ময়দানের মোরাকাবা করতেছি। হুজুর তার কথা শুইনা খুশি হয়ে গেছে, দোয়া করতেছে, আল্লাহ মঈনুদ্দিন রে জমানার বড় বুজুর্গ বানায় দিও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই জামানার বড় বুজুর্গ বানায়া দিও, বড় আল্লাহওয়ালা বানায়া দিও। মুসলমান বাইরারি, খাজা মঈনুদ্দিন লম্বা সবর করি মক্কাতুল মুকাররমার মাটির মধ্যে গিয়া নামছে গভীর রজনী। হুজুর ডাক দেয়া, কয় মঈনুদ্দিন রে জামা কাপড়গুলো রাখো, চুলাটা রাখো, এখন গভীর রাত, দোয়া কবুলের সময়। হুজুর কি করব কি করব? কয় আমার সঙ্গে এখন তাওয়াফ করার জন্য যাওয়া লাগবে, চলো আমার সঙ্গে চলো। হজরতে খাজা মঈনুদ্দিনকে লইয়া হজরতে খাজা ওসমান হারুনি তোয়াফের মাঠে নেমে গেলেন, খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। গভীর নিশীতে যেই মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই মুহূর্তে খানায় কাবার সামনে যাইয়া এক হাত দিয়া খাজা ওসমান হারুনি কাবা ঘরের গিলাফটা ধরলেন, আরেকটা হাত দিয়া খাজা মঈনুদ্দিনের হাতে ধইরা মুখটা ওপরের দিকে বাড়াইয়া আল্লাহরে ডাক দেয়া, কয় মালিক মঈনুদ্দিন রে তোমার ঘরে লই আইছি, তুমি মঈনুদ্দিন রে একটু কবুল করে নাও। যেই মাত্র খানায় কাবার গিলাফ ধরে ডাক দিছে গো, ওপর থেকে আওয়াজ পাইতেছে আল্লাহ ডাক দে, কয় ওসমান হারুনি রে মঈনুদ্দিন আমার দরবারে কবুল হয়ে গেছে। তবে একটা কাজ করার লাগবে, নবীর রওজার মধ্যে যাও, রওজা থেকে একটা সাইন লেওয়া লাগবে, সাইন। সুবহানাল্লাহ, আমার নবীর কাছে যাও, মঞ্জুরি নামা নিয়ে আস, আমি তারে কবুল করে নিছি, ওইখান থেকে একটা মঞ্জুরি নামা নিয়ে আস। আরে মুসলমান বাইরারি, আমার হযরতে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন লইয়া মদিনার পথে রওনা হয়ে গেলেন।
দূর থেকে যখন ওসমান হারুনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর রওজার সবুজ গম্বুজটা নজরে পড়ে গেছে সাথে সাথে খাজা মঈনুদ্দিন গরম বালের উপরে পা রাইখা জুতাগুলো খুলে বলাইছে জুতাগুলো খুইলা জুতাগুলো বাস কইরা বগল তোলা লয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়েছে কান্দে তো খাজা ওসমান ডাক দিয়া কয় মঈনুদ্দিন কেন কান্দ কয় আমার পীর একটু শুনেন যেই মাটির মধ্যে আমার নবী ঘুমায় আছে ওই মাটির মধ্যে আমি পায়ে জুতা দিয়া কেমনে হাঁটব এই জন্য আমি পায়ের জুতাগুলো খুইনা বগল তলায় নিয়ে আনিছি এখন বগল তলায় জুতা লইয়া খালি পায়া হাইটা কত ইজ্জত কত সম্মান মদিনার মাটিরে করছে এরা এমনে দামি হয় নাই এমনি আর আল্লাহর পেয়ারা হয় নাই এর মুসলমান বন্ধু খালি পায়ে উত্তপ্ত গরম বালি দিয়ে হাঁটা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে যখন নবীজির রওজার কাছে চলে যায় খাজা মঈনুদ্দিন এইবার দুইটা পা জমিন থেকে উঠাইয়া এই দুইটা হাঁটু দিয়া হামাগুড়ি দিয়া দিয়া নবীজির রওজার কিনারার দিকে আগাইতেছে আল্লাহু আকবার কথা শুনতে সহজ কিন্তু একটু ভালো করে খেয়াল করেন এরা আশিক রসুল এমনি হয় নাই এরা নবীর এমনি পেয়ারা হয় নাই কত দূরের থেকে গরম বালের উপর দিয়ে হাইটে গেছে নবীজির সম্মানে যেমন আল্লাহ আয়াতে কারিমা যখন নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর সামনে কেউ আওয়াজ দিয়ে কথা বলবা না হযরত ওমর কোনো কথা কয় না সুবহানাল্লাহ জোরে বলো হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে ওমর তোমার আওয়াজ এত দূরে যায় হযরত ওমর জুমার খুতবা দেয় খুতবা 1400 মাইল দূরে সাহাবীরা যুদ্ধ করতে গেছে যাইব এক পথ দিয়া গেছে গা আর এক পথ দিয়া হযরত ওমর খুতবা বন্ধ কইরা আল্লাহর ঘর মসজিদ থেকে মদিনা শরীফের মসজিদ থেকে দাঁড়ায় বলতেছে এই লস্করে সারিয়া তোমরা এই দিকে না গিয়া এই দিকে যাও ওইখান থেকে ডাক দিছে 1400 মাইল দূরে মিয়া ডাক দিছে ওই কাফেলার যে নেতা ছিল লিডার ছিল উনি বলেন মনে হয় যেন ওমর আমার সামনাসামনি দাঁড়ায় ডাক দিছে আর একটু জোরে কোন উনি আধ্যাত্মিক জগতের একজন সম্রাট ছিল হযরত ওমর আল্লাহু আকবার আল্লাহু আকবার তো এরা এমনি আশিক রসুল হয় নাই নবীরে জান দিয়া দিছে মাল দিয়া দিছে সম্পদ সব দিয়া দিছে বাড়িঘর ত্যাগ করছে বিবি বাচ্চা ত্যাগ কইরা জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমরা ঘরে বসে আছে কোরআন পাইছি ঘরে বসে ইসলাম পাইছি ঘরে বসে কালমা পাইছি অথচ এরা সব কিছু ইতিম কইরা নবীর সঙ্গে জেহাদের ময়দানে গেছে একটা খেজুর কয়েকজনে ভাগ কইরা যুদ্ধের ময়দানে গিয়েছে কালিমার পতাকা উড়াইয়া আজকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য দেখবেন যেই জিনিস অর্জন করতে বেশি কষ্ট হয় সেটা বেশি মনে থাকে সেটার কদর বেশি হয় আমরা ইসলাম পাইছি বেকদরি ইসলাম পাইছি বিনা বিনা কষ্টে যেটার দাম আমাদের কাছে একবারে কম একবারে সস্তা মনে হয় অথচ এরা বুঝছে ইসলাম কি জিনিস কোরআন কি জিনিস আল্লাহ কি জিনিস রসুল কি জিনিস এরা বুঝছে আমরা বুঝি নাই আমরা ঘরের থেকে পাইছি বাহিরের থেকে পাইছি মসজিদে গিয়ে পাইছি কাছে হুজুর পাইছি কাছে আলেম পাইছি কাছে পীর পাইছি এই জন্য আমরা সস্তায় পেয়ে গিয়েছি বিদায় ইসলামের দাম আমাদের কাছে তেমন একটা নাই আল্লাহ আকবার হযরত ওমর এমন একটা মানুষ কত দূরের থেকে আওয়াজ পৌঁছে তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হামাগুড়ি দিয়া দিয়া এই হাঁটু দিয়া 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 নবীজি রওজার কিনারায় গিয়ে পৌঁছেছে ওইখানে যাওয়ার পরে আগের মতো খাজা ওসমান হারুনি এক হাত দিয়া নবীর জালি ধরছে রওজার আর এক হাত দিয়া খাজা মঈনুদ্দিনের হাত ধইরা নবীকে ডাক দিয়ে বলে আল্লাহ নবী গো আমি একটা গোলাম নিয়ে আসছি আমি একটা নগণ্য নিয়ে আসছি আমি নিজেও নগণ্য নিয়েও আসছি নগণ্য আপনার সামনে দাঁড়াইবার মতন যোগ্যতা নাই আপনার সামনে খাড়াইবার মতন ক্ষমতা নাই কোনো আমল নাই আপনার সামনে কি নিয়ে দাঁড়াব এরে মুসলমান আমরা মনে করতেছি একক তো নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কামিয়াব হয়ে গেছি নফল পড়ার খবর নাই সুন্নত পড়ার খবর নাই গুনাহ করতে দাঁড়ছে আল্লাহ বলেন বান্দা তুই কেন গুনাহ করো ফাফিরু ইলাল্লাহ আমার দিকে ফিরে আসো আমি তোমার রব আমি তোমার আল্লাহ তুমি কোন দিকে দৌড়াও তুমি কোন পথে দৌড়াও তুমি আমার পথে আসো সিরাতে মুস্তাকিমের পথে আসো ডাকলে আমারে ডাকো আর রহমান ওই রহমানকে ডাকো যখন ডাক দিবা তখন আমি হাজির আছি তখনই তোমার পাশে আছি তোমার ডাক কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়ার আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
খাজা মঈনুদ্দিন নি ডাক দিছে কিনারায় গিয়া রওজার ভিতর থেকে ডাক দিয়ে বলতাছে হে ওসমান হারুনি যেই মুহূর্তে আল্লাহ মঈনুদ্দিনকে কবুল করছে ওই মুহূর্তে আল্লাহ আমারে জিজ্ঞেস করছে আপনার একটা গোলাম আপনার একটা উম্মত এখানে আছে কবুল করব কিনা আমি ওই মুহূর্তে মঞ্জুরির নামাজ দিয়ে দিছি মঈনুদ্দিনকে আল্লাহ যেন কবুল করে নেয় আল্লাহ জাতির কাজ করছে এখন পীর বলতাছে মঈনুদ্দিন আল্লাহর পক্ষ থেকে তুমি কবুল হয়ে গিয়েছো এখন তোমার দায়িত্ব তোমার কাজ করতে হবে কয় কি কাজ কয় এখানে থাকা যাবে না তুমি হিন্দুস্তানে চলে যাও ওইখানে গিয়ে কালিমার দাওয়াত দাও মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছো মানুষের কাছে কাছে যাও তোমারে মানুষ ধিক্কার দিবে তোমারে গালমন্দ করবে কেউ মানবে কেউ মানবে না তোমাকে এই কাজ চালায় যেতে হবে ওই খাজা মঈনুদ্দিন বলেন কাজ করতে 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 আল্লাহর রহমতে আমি এই কালিমার দাওয়াত দিতে গিয়া 90 লক্ষ হিন্দুরে কালমা পড়ে মুসলমান বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা কত মেহনত করছে এরা কত কাজ করছে নিজে খাইয়া না খাইয়া কাজ করছে যেমন আল্লাহু আকবার এশারের নামাজ এই খাজা মঈনুদ্দিন খাজা ওসমান হারুনের পিছে গিয়ে পড়ছে তো হুজুর নামাজ শেষ কইরা অজদে হালাত বুজুর্গ মানুষ তো বলতাছে মুসল্লি কয়জন কয় মুসল্লি 18 জন কয়জন মুসল্লি নামাজ পড়ছে 18 জন তো হুজুর বলতাছে আমার একটা কথা মনে হইছে কয় হুজুর বলেন কি কথা আমি বলে দিলাম এখন এশার নামাজ তোমরা পড়ছো এই ফজরের নামাজ সামনে আসতেছে ঘুমের পরে ফজরের নামাজ আসতেছে এই ফজর নামাজটা যারা আমার পিছে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে এই আওয়াজ দিয়ে বলতেছে এইটা যেন কেউ কারো কাছে প্রকাশ না করে কেউ যেন জানতে না পারে 18 জন মুসল্লি লিয়া নামাজ পড়াইছে কয় আজকে এশার নামাজ পড়ছো ফজরের নামাজ যারা পড়বে এরা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে যাবে কেউ বলতে পারবো না বললে কিন্তু অবস্থা খারাপ কি বলতে পারবো না এখন খাজা মঈনুদ্দিন চিন্তা করে আমার এই গ্রামে যতগুলো মানুষ আছে যতগুলো মানুষ আছে সবাই জাহান্নামে যাবে সবাই জান্নাতে যাক আমি ভালোটা চাই মঙ্গলটা চাই তাহলে একটা কাজ করি আমারে হুজুর বলছে অবস্থা খারাপ আমি একলা জাহান্নাম যাব একা গেলে গেলাম আমি সবাই জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই এশার নামাজ পইরা ঘরে ঘরে গিয়ে বলতেছে এই বাড়িতে কে কে আছো তোমরা কিন্তু ঘুমায়ো না ফজরের নামাজ কিন্তু হুজুরের পিছে গিয়ে পড়বা বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাইবা ফজরের সময় তাকায় দেখে মসজিদ ভরা বারান্দা ভরা আশপাশে সব ভরা তো হুজুরে সালাম বিদায় করি এত মানুষ কইতে গাইল খবর কেমনে পাইল হুজুরে দাঁড়ায় বলে এই তোমরা কেমনে কেমনে খবর পাইছো বলো তো হুজুর আমাদেরকে মঈনুদ্দিন খবর দিছে মঈনুদ্দিন খবর দিছে আমরা যেন আপনার পিছনে নামাজ পড়ি কয় কেন কয় আজকে নাকি ফজরের নামাজ আপনার পিছনে পড়লে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যাবে হুজুর দাঁড়ায় ডাক দেখে মঈনুদ্দিন তোমারে বলছিলাম না এই 18 জনের ভিতরে কেউ কারো কাছে বলবার পারবা না কয় হুজুর আমি চিন্তা করছি আমি একা জাহান্নামে গেলে যামু সবাই জান্নাতে যাক সবাই জান্নাতে যাক জোরে কর না সুবহানাল্লাহ 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 সবাই জান্নাতে যাক আমি একা জাহান্নামে গেলে যামু মাঝে মাঝে দোয়া করতে যে আল্লাহ আমার বডিটারে এত মোটা বানায় দাও আমি যেন একা জাহান্নামে যাই গিয়া ভরপুর হয়ে যায় আর যেন কোনো মানুষ জাহান্নামে যাওয়া না লাগে কেমন ফিকির করছে কেমন চিন্তা করছে এজন্য মুসলমান বাইরারে আমার শুরুর দিকে বলতেছিলাম আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে কেমন দামি বানাইছেন কেমন দামি বানাইছেন আমার নবী আগে জান্নাতে যাবে অন্য অন্য পয়গম্বর আল্লাহর জান্নাতে যাবে আমার নবীর উম্মতেরা আগে জান্নাতে যাবে তারপরে অন্য পয়গম্বরের উম্মতেরা জান্নাতে যাবে আমরা কেমন দামি কেমন দামি আল্লাহ পাক ডাক দেয় হাবিব আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি 7টা জাহান্নাম বানাইছি 1টা জান্নাত বেশি বানাইছি যেন আপনার উম্মতেরা বেশি সংখ্যক আমার জান্নাতে যাইতে পারে কোন উম্মত যেন জাহান্নামে যাওয়া না লাগে আল্লাহ তোমার আমারে কিন্তু অনার্থক বানায় নাই যেমন মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে যায় একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল একজন মুসলমান ধনাঢ্য ব্যক্তি সম্পদশালী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল আর একটা গোস্তের টুকরার সঙ্গে দেখা হয় হাত নাই পা নাই শুধু বডিটা জমিনের মধ্যে পড়া হাত পা কোনো কিছু নাই এই তিনজন ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে গরিব মহিলা ডাক দিয়ে কয় হুজুর আমার তো তেমন সম্পদ নাই দিন আনি দিন খাই কত কষ্ট করি একটু আল্লাহরে জিগাইবেন
আল্লাহ পাক রব্বে করিম কি কাজ করলে আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে, আমি ধনী হইতে পারবো, অনেক টাকার মালিক হইতে পারবো, আল্লাহর একটু জিজ্ঞাসা কইরেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাও বলবো। দুই নম্বরে রাস্তার মধ্যে ধনী মানুষের সঙ্গে দেখা, ওই ধনী লোকটা ডাক দিয়া কয় মূসা গো কই যাও, কয় তোর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবো। মূসা নবীকে আল্লাহ তোর পাহাড় নিয়ে কথা বলেছেন, আর এই যে মাসটা রজবের চাঁদ, এই চাঁদে আমার আল্লাহ নবীর দাওয়াত দিয়া নিজের বাড়ির আরশের মধ্যে নিয়ে কথা বলেছে। একজন গিয়া গিয়া কথা কয়, আর একজন নিয়ে আল্লাহ কথা কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে আমার বাবা জিরা রে, এ কলিজা টুকরা যুবকেরা, ধনীটা ডাক দিয়ে কয় পয়গম্বর আল্লাহর একটু জিজ্ঞেস করেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে, একজনে বাড়াইতে চায় আর একজনে কমাইতে চায়, গোষ্ঠের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে গ, রাস্তার কিনারায় পড়ে আছে, হাত নাই পা নাই, গোষ্ঠের টুকরা পড়ে আছে। মূসা নবীকে ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ বানাইছে, আমার হাত নাই পা নাই, নিজে চলতে পারি না, কাজকর্ম করতে পারি না, আল্লাহর একটু জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য আমারে বানাইছে। পয়গম্বর একটু জিজ্ঞাসা কইরেন, পয়গম্বর মূসা নবী তোর পাহাড়ে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কথোপকথন করতে করতে তিনজনের অভিব্যক্তি আল্লাহর সামনে পেশ করেছেন, আরজু পেশ করেছেন, আল্লাহ সলিউশন দিয়া দিছেন, যাও সমাধান দিয়া দিলাম জানায়া যায়ও। পয়গম্বর মূসা নবী আসতেছে, দেখা হয়ে গেল গরিব মহিলার সাথে, ওগো আল্লাহ নবী আল্লাহ আপনার সাথে কি বলেছেন বলেন, আমি যে গরিব মহিলা দিন আনে দিন খাই, কুড়ে ঘরে বসবাস করি, আমার সম্পদ কেমনে বাড়বে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয় মাগো আল্লাহ তোমারে যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় কইরো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমারে আরো বাড়াইয়া দিব। মহিলা ডাক দিয়ে আল্লাহ আমারে কি দিছে, মুখ মুখ চালাইছে না শুক্রিয়া না ফরমানি। আল্লাহ কইলা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত খাইছস, নিয়ামত পাইছস, হাত দিলাম পা দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, যা দিয়েছি বান্দা শুক্রিয়া দেই কর, তোর তোর বডিটা আমি আল্লাহ সুস্থ রাখব, নিয়ামত খাইয়া শুক্রিয়া দেই করবে, নিয়ামত আরো বাড়াইয়া দিব। মহিলায় কয় আল্লাহ আমারে কি দিছে, মহিলা কি দিয়েছে, মহিলা বলে আল্লাহ আমারে কি দিয়েছে। ওই মুহূর্তে যখন মহিলা না শুকরিয়া দেয় করছে, মহিলা তাকায় দেখে গো ঘূর্ণিঝড় আইসা, প্রবল বেগে বাতাস আইসা, মহিলার এই কুড়ে ঘরটা উড়াই লয়ে গেছে গা। নেনা ভ্রমণই কর মুসলমান ধনী লোকটা ডাক দেখে পয়গম্বর আমার খবর কি, আমার অনেক সম্পদ, হিসাব কিতাব রাখতে আমার কষ্ট হয়, ও গো আল্লাহর পয়গম্বর আমার সম্পদ কেমনে কমবে একটু বলেন, আল্লাহ কি কইছে আমার একটু বলেন। ওই মুহূর্তে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর বান্দা ও তোমার আল্লাহ যা দিয়েছে তুমি শুকরিয়া আদায় না করলে তোমার নেয়ামত কমিয়া যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয় আসছি একা, যাব একা, সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটো নাম আল্লাহ আর নবী, এই সম্পদের মালিক তো আমি নই, ই আমানত চান্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিক হার শাইখ দাস, এই মালের মালিক তো আমি, আমি হইলাম পাহারাদার, আমি কেন না শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করেছে আমার আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দিয়েছে, শুকরিয়া আদায় করছে আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দিছে। ওই যে গোষ্ঠের টুকরা মনে আছে নি, গোষ্ঠের টুকরা রাস্তার কিনারায় পড়ে আছে, ডাক দিয়ে কয় পয়গম্বর আল্লাহ আমার কি জন্য বানাইছে, আমার কি কোনো কাজকর্ম আসেনি, হাত নাই পা নাই, চলতে পারে না, হাঁটতে পারে না। মুসলমান বৈরারি আল্লাহ তোমারে দিয়া ভরব, এই জন্য আল্লাহ তোমারে বানাইছে। লোকটা ডাক দিয়ে আমার তাহলে একটা কাজের লেগে বানাইছে,
আমারে দিয়া জাহান্নামের ছিদ্র ভরবো, তো আল্লাহ কাজের জন্যই বানাইছে। ওই মুহূর্তে বান্দা শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় করতে দেরি হইছে, তাকায়া দেখে আমার আল্লাহ হাতের জায়গায় হাত লাগাইয়া দিছে, পায়ের জায়গায় পা লাগাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ কা শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়াইয়া দিব, না শুকরি করবি আমার আজাব কিন্তু অনেক কঠিন। এই জন্য আমার মুসলমান ভাইও, আল্লাহ ডাক দেখ মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই, তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য, ঠিক কিনা জোরে কর, তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য, আমার বন্দিগির জন্য, আমার দাসত্বের জন্য। তোরা আমার আপন, তোরা আমার আমার আপন, তোদেরকে মহাব্বত করে বানাইছি, ফেরেশতা দিয়ে বানাইছি বডিটা, আর চেহারা বানাইছে আল্লাহ কুদরতে হাত দিয়া। আল্লাহ কয় সারা বডির ভিতরে একটা জায়গা আছে কপাল, ওই কপালটা আমি আল্লাহ বড় মায়া করে বড় মহাব্বত করে বানাইলাম, কেন জানোস নিরে বান্দা? এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি, এই কপালটা দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিবি, আমি আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিলে এমন খুশি হয়ে যায় বান্দারে, সেজদা দেব পরশে, সেজদাটা কবুল কইরা আমি নিয়ে যাই আমার আরশে। তোমার একটা সেজদা যদি পাল্লা দিয়ে ওজন দেওয়া হয়, কয় তামাম দুনিয়ার মধ্যে হীরা মণিমুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা, এরে বান্দা তোমার নিকটে দাবি দামি যাচ্ছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদা আমার নিকটে ওজনদার হইয়া যায়। এই জন্য তো আপনার আমার নবী লম্বা লম্বা সেজদা করে, লম্বা লম্বা রুকু করে, নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর থেকে আর রুকুতে যায় না। একদিন আম্মা জানা আয়েশা জিজ্ঞেস করে, আল্লাহ নবী গো এত লম্বা লম্বা সেজদা করেন কেন? কয় আয়েশা রে আমি সেজদার মধ্যে গিয়ে যা মজা পাই, দুনিয়ার অন্য কোনো স্থানে এমন মজা আমি পাই না, এই জন্য আমি সেজদা লম্বা লম্বা করে দেই। আর আমি কেন সেজদা করব না, আমার আল্লাহ যে আমারে সবচেয়ে দামি নবী কইরা দুনিয়াতে পাঠাইছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এরে মুসলমান, এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমাদেরকে একটা জিনিস জানায় যায়, এরে নবী আমরা আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার জমিনে আগমন করেছি, আব্বা আম্মার মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি, এই জন্য আল্লাহ বলেন আমার একটা ফয়সালা, তোমরা আমার এবাদতের পরে, আমার গোলামির পরে, আমার বন্দিগির পরে তোমার আব্বা আম্মার খেদমত কইর, তোমার আব্বা আম্মার সেবা কইর, কারণ হইল আব্বা আম্মা খুশি আমি আল্লাহ খুশি, তোমার আব্বা আম্মা খুশি আমি আল্লাহ খুশি, তোমার আব্বা আম্মা খুশি আমি আল্লাহ খুশি। এই জন্য মুসলমান আব্বা আম্মার দোয়া, সবার সবার দোয়ার আগে আব্বা আম্মার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, এইটার মধ্যে কোনো বেড়া নাই, সরাসরি আল্লাহর দরবারে চলিয়া যায়। আব্বা আম্মা যদি দোয়া করে হাত বাড়ানো লাগে না, মন দিয়া বললেই হয়, সন্তানের পক্ষে বিপক্ষে আল্লাহ দোয়া কবুল করে নেয়। এই জন্য একজন নবী ছিল, তিনি পয়গম্বর ছিলেন, আবার রাজত্বের মালিকও ছিলেন, উনি একটা সিংহাসনের মালিকও ছিল, ওই পয়গম্বরের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওই সুলাইমান পয়গম্বর তার সিংহাসন লইয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়া রওনা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সিংহাসনের মধ্যে জিন এবং মানুষ মন্ত্রী এমপি লইয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়া রওনা হয়ে গেলে, এরে মুসলমান সুলাইমান পয়গম্বরে
ওই সিংহাসন যখন চলতে চলতে এটার মধ্যে কোনো পেট্রোল লাগে নাই, মোবিল লাগে নাই, ড্রাইভার লাগে নাই, তেল লাগে নাই, কোনো এয়ারপোর্ট লাগে নাই। এইটা সকালবেলা যাইতো এক মাসের পথ, আবার বিকালবেলা যাইতো এক মাসের পথ, জমিন থেকে নয় মাইল উপর দিয়ে রওনা দিতেন। এইটা যেখানে সেখানে থামাইতে পারতেন, নামাইতে পারতেন, খেতের আইলের উপরে নামাইতে পারতেন, সাগরের উপরে নামাইতে পারতেন, কোনো বাধা ছিল না। এমন একটা সিংহাসন আল্লাহ সুলাইমান নবীরে দান করেছেন। ওই পয়গম্বর সুলাইমান নবী জমিন থেকে নয় মাইল উপর দিয়া যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যখন গেল, হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের ওই সিংহাসন চলতে চলতে সাগরের উপর দিয়া রওনা হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম দেখেন সাগরের চতুর্দিকে পানি হইল নীরব, একটা জায়গার মধ্যে ঢেউ আর ঢেউ, নিচের থেকে বগলান দিয়া পানিগুলো উপরের দিকে উঠে আবার নিচের দিকে যায়, আবার উপর দিকে উঠে, কিন্তু চতুর্দিকে নীরব, কোনো বাতাস নাই, পানির কোনো লড়াচড়া নাই। সুলাইমান পয়গম্বর সিংহাসনটা মুহূর্তের মধ্যে সাগরের কিনারায় নামায়া দিয়া একটা জিনেরে ডাক দিয়া কয়, জিনেরে আমি এখানে বসলাম, সিংহাসন নামাইলাম, যেই জায়গাটার থেকে পানি বগলাইয়া বগলাইয়া উঠে ওই জায়গার মধ্যে ডুব দিবি, নিচে গিয়া দেখ কি হইছে, কেন পানিগুলো এমন করতেছে। সুলাইমান পয়গম্বর সিংহাসনটা সাগরের পারে নামাইয়া দিয়া ওই জায়গার মধ্যে একটা জিন নামাইয়া দিল, জিন ডুবিয়া অনেক নিচে গিয়া কোনো কিছুই পায় না, উইটা চলে আসছে, ডাক দেয়া কয়, সুলাইমান নবী গো অনেক চেষ্টা করেছি, ভিতর থেকে কোনো কিছুই পাই নাই, ওই জিনডারে সরাইয়া আর একটা মজবুত জিন পাঠাইয়া দিল, ওইটাও পানির মধ্যে ডুব দিয়া একেবারে সাগরের মাঝা মাঝে গিয়া দেখে বিরাট বড় একটা গম্বুজ দেখা যায়। আর একটু জোরে কও, একেবারে মাটির মধ্যেও না আবার উপরেও না, সাগরের মাঝামাঝি একটা গম্বুজ দেখা যায়, দেখতে বড় সুন্দর। ওই দৈত্য জিন ওই গম্বুজটা উঠাইয়া ওইখান থেকে সুলাইমান পয়গম্বরের সামনে আইনা হাজিরি করে দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তাকায়া দেখে ওই গম্বুজের দরওয়াজা আছে, জানালাও আছে, বড় একটা তালা লাগানো আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নাম নিয়া তালার মধ্যে স্পর্শ করলেন, তালা খুলিয়া গেল, দরওয়াজা খুলিয়া তাকায়া দেখে একজন যুবক ওই গম্বুজের ভিতরে এবাদত করতেছে। দৈত্য যখন সিংহাসন, দৈত্য যখন গম্বুজটা নিয়ে আসছে বিশাল বড় গম্বুজ, সুলাইমান পয়গম্বর ওই লোকটারে দেইখা ডাক দিয়া কয়, যুবক তুমি কি জিন না মানব নাকি ফেরেশতা? ওই যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি মানুষ। এত আস্তে সুবহানাল্লাহ, না খাওয়াইলো মু এক ছোটাম না গো, তা বড় করছে আমার ভাই কইছে, তাইলে আর একটু জোরে কইয়ের আমি আর বেশি না, আর কয়েকটা কথা কম। এরে আমার বাবা জেরা রে, একজন যুবক সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো দামি, সুবহানাল্লাহ, জোরে ভিতরে আসার মাধ্যম হলো আমার আব্বা আম্মার দোয়া, আমার বাবা মার দোয়ার বদৌলতে আমি এইটার ভিতরে আছি, কেমনে কি বলো? আমার আব্বা আম্মার রুগী হইয়া ঘরের ভিতরে পড়া, আমি নিজ হাত দিয়ে আমার আব্বারে আমার মারে গোসল করাইছি, নিজের হাত দিয়ে পায়খানায় পেশাবগুলো পরিষ্কার করেছি, নিজের হাতে রান্না করিয়া আব্বা আম্মারে খাওয়াইছি, আর আমি মাঝে মাঝে দেখতাম আমার মা বিছানায় শুয়া শুয়া দোয়া করছে, আল্লাহ সন্তানের প্রতিদান বদলা কেমনে দিব রে আল্লাহ, আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই ছেলেকে আল্লাহ জমিনেও না সাগরের নিচেও না এমন একটা জায়গায় রইখ যেইখানে আমার সন্তানের আরাম হয়, জমিনেও না সাগরের একেবারে নিচেও না এমন একটা জায়গাতে রইখ যেই জায়গার মধ্যে আমার সন্তানের আরাম হয়, শান্তি হয়। ও হুজুর আমার আব্বা আম্মা দুনিয়া
ঠিক আমি একদিন মনের দুঃখে সাগরের পারে গিয়ে আমার আব্বা আম্মার জন্য কাদিয়ার আল্লাহর নিকটে দোয়া করি এমন সময় তাকায় দেখি গ এই গম্বুজটা সাগরের মাঝখান দিয়া ভাইসা ভাইসা আমার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে ও হুজুর আমি গম্বুজটা দেইখা দেখলাম বাহিরে বড় সুন্দর ভিতরে দেখার জন্য দেখলাম দরওয়াজা খোলা ভিতরে ঢুকলাম ঢুকার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি দরওয়াজা লাগা গেছে হুজুর এই গম্বুজটা আমার নিয়ে সাগরের মাঝখানে চলে গেছে ও গো হুজুর আমি এটার ভিতরে আজকে 2000 বছর ধরে বসবাস করি হুজুর ডাক দিয়া কইয়ের যুবক তুমি খাও কোথায় থেকে রাত্র দিন কেমনে বুঝো কয় হুজুর এইটার ভিতরে যে আমি আছি রাত্র হইলে গম্বুজের ভিতরটা অন্ধকার হয়ে যায় আর দিন হইলে ভিতরটা আলোকিত হয়ে যায় কয় তুমি খানা খাও কোথায় থেকে কয় হুজুর মখমল কাপড়ে পেঁচাইয়া দৈনন্দিন আমার কাছে সকাল বিকাল একটা পেয়ালা আসি ওই পেয়ালার মধ্যে এমন কিছু খাবার আমি পাই যে খাবারের ভিতরে দুনিয়ার হালাল খাবারের মজা কে জানে ঢুকে দেয় একটু খাবারের মধ্যে দুনিয়ার সব খাবারের মজা আমারে ঢুকাইয়া দিছে কি এরে যুবক এই যে তুমি এখানে আসছো তুমি এটা কেমনে আসছো কয় হুজুর আমি আমার আব্বা আম্মার খেদমত করেছি হুজুর ডাক দিয়া কয় জমিনে থাকবা নাকি ওইখানেই থাকবা কোন জায়গার মধ্যে তোমার আরাম হবে কয় হুজুর আমি যেখানে আছি এখানে আমি ভালো আছি আমি এটা পাইছি আমার আব্বা আম্মার দুয়ার বদৌলতি এর যুবক আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার মনে কষ্ট দিও না এরা যদি তোমার সঙ্গে আচরণ খারাপ করে তুমি উহ পর্যন্ত বলিও না আর আব্বা আম্মা যদি মারা যায় সোমবারে আর বৃহস্পতিবারে তোমরা আব্বা আম্মার কবর জিয়ারত কইর আর পারলে ডেলি একবার কইর আর না পারলে কমাস কম সপ্তাহে একবার তাও না পারলে সপ্তাহে একদিন গিয়ে আব্বা আম্মার কবরের কিনারায় দাঁড়াইও দাঁড়াইয়া তুমি কি দিবা কয় একবার আলহামদু পইরা তিনবার কুল হুয়াল্লাহ পইরা পারলে সুরা তাকাসুর সুরা ইয়াসিন এগুলো পইরা পইরা তোমরা আব্বার আব্বা আব্বা আম্মার কিনারায় দাঁড়ায় বলো আল্লাহ এগুলো আব্বা আম্মার কবরে দিয়া দাও এগুলোর বিনিময়ে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দিও এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই ও কারণে বানাই নাই নিজ প্রয়োজনে বানাই নাই এই জমিনটার দ্বারাইয়া তুমি গুনাহ করো রে বান্দা এই জমিনটা চিৎকার মারা মারা আমারে কয় আল্লাহ এই মানুষের বুঝ আমি এখন আর সইতে পারি না আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও আমি ফাঁক হইয়া তারে একটু ডাবাইয়া ফেলি তারে শেষ করিয়া ফেলি আমার আল্লাহ ডাক দেয় কয় মাটি রে কয়েকদিন পরে তোমার পেটের ভিতরে তারা আসতেছে ওই সময় মজাটা বুঝাইয় এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবিদের সামনে আঙ্গুলগুলো খাড়া কইরা ডাক দিয়ে কই সাহাবিরারি আমার দিকে তাকাও আমার দিকে খেয়াল করো এক হাতের আঙ্গুলগুলো আমার নবী আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিয়া কয় এ সাহাবিরা যখন কবরের মধ্যে মানুষকে শোয়া দেওয়া হয় কয় মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরের দুইটা পার তত দূরে চলিয়া যায় কয় বেনামাজে সদকুর মদকুর আল্লাহ বিরোধী যারা কয় এদের জন্য কবরের মাটি দুই দিক থেকে ফুল স্পিরিটে তার দিকে আইসা কয় এক পাশের পাজরের হার গুলো আর এক পাশের পাজরের ভিতরে ঢুকাইয়া দেয় এইটা নারী নাই পুরুষ নাই সবার বেলায় এমন হবে এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া দিয়া বলেন মাঝে মাঝে কবরস্থানে যাইও দিলটারে নরম করে দিও কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে একটু চোখের পানি ফালাইও হযরত ওসমান গনি কবর দেইখা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বাসাইছে দাড়িগুলো ভিজাইয়া বালাইছে সাহাবীরা ডাক দেখ ওসমান তুমি কবর দেখে এত কান্দ কেন ওই হযরত ওসমান ডাক দিয়া কয় আল্লাহর রসুল বলেছেন পরকালের প্রথম গাটির নাম হলো কবর এই কবরের মধ্যে যারা নাজাত পেয়ে যাবে
তার জন্য সামনের গাটিগুলো সহজ হয়ে যাবে এই জন্য এক নাম্বার গাটি হলো মরণের গাটি দুই নম্বরে কবরের গাটি তিন নম্বরে পুলসিরাতের গাটি চার নম্বরে মুসলমান মিজানের পাল্লার গাটি এই গাটিগুলো যার সুন্দর হবে ওই লোকগুলো পুলসিরাত পার হই আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য তো পয়গম্বর মুসা নবীর কাছে যখন আল্লাহ আজরাইল পাঠাইছে আজরাইল আয়েশা ডাক দিয়া কয় পয়গম্বর গো আপনার রূহটা বের করতে চাই কি বার করতে চাই রূহটা বার করতে চাই পয়গম্বর মুসা আলাইহিস সালামের পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে করছেন বিরোধী পার্টির লোক মনে হয় আসছে আমার কাছে এমন এক থাপ্পড় লাগাইয়া দিছে চুপ পর্যন্ত উঠে গেছিল এটা কিন্তু হাদিসেরই কথা আজরাইল গিয়া বলছে আল্লাহ মুসা নবী আমার চোখ উঠায় ফলাইছে তো আল্লাহ ডাক দেয় কয় পয়গম্বর তোমার চোখ উঠায় ফলাইছে কয় কেন কয় কি করছিলা কয় আল্লাহ এই হে হইছিল কয় আবার যাও তার সামনে গিয়া বলো একটা গাভীর উপরে হাত রাখলে পরে কয় হাতের নিচে যতগুলো চুল পড়বে পশম পড়বে মুসা নবীর জানায় দিও তার হায়াত এত লম্বা করে দেওয়া হবে মুসা নবীর কাছে আবার আজরাইল আসছে আইসা এই প্রস্তাব দিলে বলে কি এর পরে কি আমার রূহ বাহির করা হবে কয় হ্যাঁ রূহ বাহির করা হবে তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন তাইলে আমার এখনই নিয়ে যাও কিছু দুনিয়ার মানুষ এমন অতিবাহিত হইছে যারা আমল সুন্দর করছে এরা সর্বক্ষণ রেডি থাকে কখন মালাকুল মউত আসবে কখন নিয়ে যাবে কখন মালাকুল মউত আসবে কখন নিয়ে যাবে কখন নিয়ে যাবে তারা প্রস্তুত হয়ে থাকে এজন্য যে কোনো মুহূর্তে আল্লাহ যেন আমার নিতে পারে আমি কবরের বাসিন্দা মিনহা খলকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওল ইয়াউমিল আখিরি ওল কদরি খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ওল বাসি বাদাল মউত মিনাল্লাহি তাআলা ওল বাসি বাদাল মউত আমাদেরকে মরণের পরে আবার উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এজন্য আল্লাহর রসূল বলেন এ আমার উম্মতেরা শোনো দুনিয়ার হায়াতের শেষ আছে পরকালের হায়াত কোন শেষ নাই সাগরের মাঝখানে আঙ্গুল ঢুকাইয়া দিলে ওই আঙ্গুলের মাথার মধ্যে যতটুকুন পানি লাগে এইটা হলো দুনিয়ার হায়াত সাগরের মধ্যে যত পানি আছে এইটা হলো হাসরের ময়দানের হায়াত এইটা হলো পরকালের হায়াত ওইটা হলো আখিরাতের হায়াত তাফসীর কারকরা কত সুন্দর করে বলেন কয় আসমানের নিচে জমিনের উপরে কয় জমিন থেকে নিয়া আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় কয় জমিন থেকে নিয়া আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব কয় জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় আর একটা করে চড়ুই পাখি লাগাইয়া দেওয়া হয় ছোট্ট একটা পাখি লাগাইয়া দেওয়া হয় ওই পাখির বুকের মধ্যে একটা দানা লইয়া উড়াল মারা চলিয়া গেল হাজার বছর পরে আবার আসলো আবার আইসা একটা দানা লইয়া চলে গেল কয় এমন করতে করতে এক সময় যেমন সরিষার দানা শেষ হয়ে যাবে আখেরাতের জীবন আর শেষ হবে না পরকালের জীবন আর শেষ হবে না এই জন্য দুনিয়া অল্প দিনের দুনিয়া বেশি দিনের না এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো ফাফিরু ইলাল্লাহ আমার দিকে আসো আমি তোমার রব আমি তোমার খালিক আমি তোমার মালিক আমি তোমার রাজিক আমি তোমার মালিক তোমার সৃষ্টি আমি করেছি একটা ফোঁটা নাপা পানি থেকে আমি তোমার সৃষ্টি করেছি দুধের কেজি ও 70 থেকে 80 100 টাকায় বিক্রি হয় মাউসগুলো কি দিয়ে বানাইছে জনগণের সামনে বলা যায় চেয়ারটা কি দিয়ে বানাইছে জনগণের সামনে বলা যায় সামিয়ানা কি দিয়ে বানাইছে জনগণের সামনে বলা যায় অথচ আমারে কি দিয়ে বানাইছে জনগণের সামনে বলা যায় না মিন নুতফা নাপাক পানির থেকে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আপনারা আমারে সৃষ্টি করেছেন ওই মানুষকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন কত সম্মান দিয়েছেন দুনিয়ার নাজ নিয়ামত আমাদেরকে দিলেন ভালো বিছানাটা আমারে দিলেন ভালো খাওয়ানটা আমারে দিলেন আল্লাহ ডাক দিয়ে কে বান্দা এত কিছু দেওয়ার পরও তুই আমারে কেমনে ভুলা যাস তুই আমারে কেমনে ভুলা যাস বান্দা তুই আমার দিকে ফিরিয়া আয় তুই আমার দিকে ফিরিয়া আয় নাফরমানি করিস না আমি তুই গুনাহ করার পরও ধরি না গড়ে গুনাহ করস বাহিরে যাওয়ার সুযোগ দিয়া দেই বাহিরে গিয়া গুনাহ করস গড়ে যাওয়ার সুযোগ দিয়া দেই সঙ্গে সঙ্গে আজাব দেই না তোর আমি শাস্তি দেই না তোর আমি ধরি না তোর আমি পাকড়াও করি না আল্লাহ ডাক দিয়ে বলেন আমি আল্লাহ ছাড় দেই আমি আল্লাহ ছেড়ে দেই না আমি আল্লাহ ছাড় দেই গুনাহ করবি আরো কর গুনাহ করবি আরো কর নাফরমানি করবি আরো কর বান্দা আমি আল্লাহ ছেড়ে দেই না ফেরাউনরে দর্শি তো পানি চুবাইয়া মারছি নমরুদরে দর্শি নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া মারছি সাদ্দাতরে ঢুকছি জান্নাতে ঢুকতে দেই নাই আমি আল্লাহ কারণরে দর্শি মাটিতে আমি গাইরা শেষ করে দিছি আমি আল্লাহ বড় বড় পাহলওয়ান দর্শি উতবারে দর্শি সাইবারে দর্শি আবু জাহালরে দর্শি আবুল
লাহাব রে দর্সি আমি আল্লাহ শেষ করে দিছি তোমাদেরকে কেন ধরি না এত গুনাহ করার পরও কেন খানা খাওয়াই এত গুনাহ করার পরও কেন পোশাকটা পরাই এত গুনাহ করার পরও সমাজের মানুষ তোমারে কেন সালাম দেয় জানো আমার নবী দোয়া করে গেছে আল্লাহ আমার উম্মত পাপ করার পরও অন্যায় করার পরও আমার উম্মতকে আল্লাহ আযাব দিও না শাস্তি দিও না গ্রেফতার করিও না আল্লাহ আমার উম্মতকে একটু তওবা করার সুযোগ দিও গুনাহ মাফ করাইবার সুযোগ দিও এইজন্য আল্লাহ আমাদেরকে ধরে না রাসূল ডাক দিয়ে বলেন আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার তোমরা গুনাহ করতে 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 সাগরের কিনারায় চলে গেছো আমি রাসূল আমার হাতগুলো বাড়ায়া বাড়ায়া তোমারে ডাক দিয়ে বলছি বান্দা এই রাস্তায় যাইও না এই পথে হাইটো না জাহান্নামের পথ পরকালে ঘোর আযাবের পথ এই পথে যাইও না এই পথে আসো এই পথে আসো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে আসো এই পথে জান্নাত এই পথে নবীরা এই পথে সাহাবীরা এই পথে বুজুর্গরা এই পথে আলেম ওলামারা এই পথে ভালো মানুষেরা এই পথে আসো ওই পথে যাইও না শয়তান ডাকে একদিকে আলেম ওলামা ডাকে আরেকদিকে আল্লাহ ডাকে একদিকে মানুষ ডাকে আরেকদিকে বলতেছে তোমরা আমার দিকে ফিরে আসো এই জন্য শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে আসলো আল্লাহ পাকের কাছে দোয়া করলো আল্লাহ আমার হায়াতরা আল্লাহ বাড়াইয়া দাও কতক্ষণ বাড়াইতে চাও আল্লাহ আমি দেখবো তোমার বান্দারা তোমার বান্দিরা কেমনে জান্নাতে যায় আল্লাহ আমার হায়াতরা বড় করে দাও লম্বা করে দাও এদেরকে ধোকা দিব এদেরকে ধোকা দিয়ে জাহান্নামে নিব আল্লাহ ডাক দিয়ে কতক্ষণ হায়াত চাস কই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও যা তোর হায়াত দিয়ে দিলাম আর কি চাস বল কই আল্লাহ ইন্না শয়তানা ইয়াজরি আনিন নাসি মাজরাদ্দম আল্লাহ মানুষের রগ রগে ঢুকতে চায় রগ রগে যাইতে চায় আল্লাহ কয় যা এটা সুযোগ দিয়ে দিলাম আর কি চাস বল কই আল্লাহ ডান দিক থেকে ধোকা দিমু বাম দিক থেকে ধোকা দিমু সামনের দিক থেকে ধোকা দিমু পিছন দিক থেকে ধোকা দিয়া জাহান্নামে ফেলামু আমি জাহান্নামে যামু এরা জান্নাতে যাইতে আমি দিব না আল্লাহ ডাক দেখ আর কি করবি কয় ডান দিক বাম দিক সামনে পিছনে ধোকা দিয়া জাহান্নামে ফেলামু আল্লাহ ডাক দেখ শুনিয়া রাখ এরা যদি গুনাহ করে ফেলায় আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আমি 100 রহমত সৃষ্টি করে 99টা রহমত আমার কাছে রেখে দিয়েছি একটা রহমত তাম দুনিয়ার মাখলুকের কাছে বন্টন করে দিছি আমার রহমতের দিকে ফিরে আসবে বান্দা যখন জমিনে বৈশা দুই রেকাত নামাজ পড়ে হাতের উপরের দিকে বাড়ায়া দিবে ওইখানে তোর দখলদারি নাই ওইখানে তোর ক্ষমতা নাই বান্দা যখন হাত বাড়ায় বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলাইছি আমি আর গুনাহ করব না উপরের থেকে রহমত দেয়া আমি তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব আমি হলাম রহমান আমি হলাম রহমান এই জন্য একজন জিনাখোর মহিলা আজীবন জিনা করছে বেবিচার করছে জিনা কইরা এই বান্দি জাহান্নামের পথে চলে গেছে কিন্তু আল্লাহর কি মেহেরবানি রাস্তা দিয়ে হাঁটতেছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে রাস্তা দিয়ে হাঁটতেছে চলতেছে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর সৃষ্টির নিকৃষ্ট জানোয়ার কুকুরটা জিব্বা বার করে দিছে মুসলমান জিব্বা থেকে টস টস করে পানিগুলো পড়তেছে ওইটায় মুসলমান পানির জন্য হাহাকার শুরু করে দিছে মহিলার নজরে পড়ে গেছে আহারে কুকুরটা মনে হয় পানি খাইব রে এই কুকুরটার কি অবস্থা হয়েছে নিজের পায়ের চামড়ার পায়ের মধ্যে চামড়ার মৌজা ছিল ওইটা টান দিয়া খুইলা কাপড়ের আঁচলের মধ্যে বাইন্দা ওনার মধ্যে বাইন্দা কুয়ার মধ্যে ফালাইয়া ওই চামড়ার মৌজা থেকে পানি উঠাইয়া কুকুরে খাওয়াইছে এই মহিলা যখন মারা গেছে ওই জমানের একজন বুজুর্গ স্বপ্ন দেখতেছে এই বান্দি আল্লাহ পাকের বান্দি জান্নাতে চলে গেছে জিজ্ঞেস করে তুমি না জিনা করেছিলা তুমি বেবিচার করেছ আমার আল্লাহ পাক একটা উসিলায় একটা কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিছে কি করছিলা কি করছিলা কয় আমি আমি বেশ্যা মহিলা ছিলাম খারাপ মহিলা ছিলাম বচ্চরিত্রা মহিলা ছিলাম কিন্তু আমি একটা কুকুরে পানি পান করাইছি পিপাসা দূর করেছি আল্লাহ আমারে জাহান্নামের আগুন দূর করে দিছে আল্লাহকে বান্দা আমার দিকে ফিরে আসো আমার থেকে দূরে সরে যাইও না বান্দা আমি তোমারে ডাকি সকালে গুনাহ করছো রাত্রে আমার কাছে আসো রাত্রে গুনাহ করছো সকালে আমার কাছে আসো দিনের গুনাহ করছো রাতের বেলা আসো রাতে গুনাহ করছো দিনের বেলা আসো তোমাদেরকে অনেক মহাব্বত করি তোমাদেরকে অনেক ভালোবাসি আমার নবী তোমাদের জন্য কাঁদছিল আমি বলছিলাম যে রসুল কাঁদেন না আপনি যেমন উম্মতের পাহারাদারি করেন আমি আল্লাহ নিজে উম্মতের পাহারাদারি করব আমি উম্মতকে দেখা দেখা রাখবো এই জন্য আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ একে বান্দা গুনাহ করার পরও খাওয়াইতেছি গুনাহ করার পরও বান্দা তোমারে সম্মান দিতেছি এই জন্য আসুন বাবা জিরা আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই গুনাহ ছেড়ে দেই নাফর মনে ছেড়ে দেই আমরা এক এবং নেক হয়ে যাই গুনাহ থেকে বাঁচি আপনারা কি একটা ওয়াদা করতে পারবেন যে হুজুর আজকের থেকে আল্লাহর হুকুম ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ব কারা কারা আছেন দুহা তুজু করে আল্লাহর একটু দেখাইয়া দেন আল্লাহ তাকায়া দেখো আল্লাহ তাকায়া দেখো মুরব্বীরা হাত বাড়াইছে যুবকরা হাত বাড়াইছে আল্লাহ সবাই নামাজ পড়বে ওয়াদা করতেছে অঙ্গীকার করতেছে আল্লাহ সবাইকে নামাজি বানায় দেও আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও আল্লাহ সবাইকে নামাজি বানায় দাও সবাই একসঙ্গে বলেন আমিন আমিন।
খাটি মনে তওবা করবেন তওবা করা মানে আমি আর জিন্দেগিতে গুনাহ করব না গুনাহ কইরা আবার তওবা গুনাহ করে আবার তওবা এই তওবা না এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ আমি আর নাফরমানি করব না আল্লাহ আমারে maaf করে দিও তাইলে হয়তো আল্লাহ আপনার গুনাহর দিকে নজর দিবে না রহমতের নজর দিয়া আল্লাহ গুনাহ maaf করে দিবে যেন তওবাটা আমার ভঙ্গ না হয় আমি আর গুনাহ করব না চোখ দিয়া গুনাহ করব না আমি হাত দিয়া গুনাহ করব না মুখ দিয়া গুনাহ করব না গুনাহমুক্ত জীবন যাপন চাই আল্লাহ তোমার কাছে গুনাহমুক্ত জীবন চাই আরেকটা জিনিস চাই রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ তুমি আমারে ঈমানের দৌলত দিছো আল্লাহ আমারে বেঈমান বানাইও না আল্লাহ ঈমানের দৌলত দিয়া ঈমানটা ছিনাইয়া নিও না আল্লাহ ঈমানটা সঙ্গে দিও ঈমানটা বুকে দিও ঈমানটা মুখে দিও ঈমানটা অন্তরে দিও আল্লাহ ঈমানটা শুধু মুখে দিও না ঈমানটা বুকে দিও আল্লাহ মুখে দিও মুখে দিও আল্লাহ ঈমানটা সঙ্গে করে নিয়ে যাওয়ার তৌফিক দান কর ঈমানটা বড় দামি দৌলতের নাম ঈমানটা বড় দামি দৌলতের নাম ঈমান থাকবে না তো আমি কুকুর হয়ে মরলাম বিড়াল হয়ে মরলাম মুসলমান আমার কোনো দাম নাই আমার কোনো মূল্য নাই যদি ঈমান নিয়ে মরতে পারি আমি দামি হয়ে যেতে পারবো পরকালের নিয়ামত ভোগ করতে পারবো আজকে মুসলমান আল্লাহ ডাক দিয়ে কয় নবীগো জানায় দেন আপনার উম্মতগুলো আমি আপনার উম্মতগুলোকে জানায় দেন উলাইকা কাল আনআম বালুকুম আদল আমরা যেন হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট না হয়ে যাই আমরা যেন হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট না হয়ে যাই আমরা যেন এক হয়ে যাই আমরা যেন নেক হয়ে যাই আমরা যেন গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি একটু আওয়াজ করে জিকির করেন লা ইলাহা